বন্ধুরা, আজ আমি এমন একটি দেশ সম্পর্কে বলবো যে দেশ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে একটি। আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি, সেই 365 দিনের ক্যালেন্ডারও সর্বপ্রথম সেই দেশে বানানো হয়েছে, যে দেশের ছেলে ও মেয়ে উভয় মেকআপ করে। এই দেশটি এমন একটি দেশ যে দেশের প্রাচীন লোকেরা মনে করত, তাদের মরে যাওয়ার পর তাদের মৃতদেহ সংগ্রহ করে রাখলে তাদের আত্মা ওই মমির মধ্যে ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিও জুড়ে থাকবে প্রাচীন সভ্যতার মিশর দেশ সম্পর্কে নানান জানা অজানা তথ্য। মিশর দেশকে ইংরেজিতে বলা হয় ইজিপ্ট এবং সরকারি নাম আরব রিপাবলিক অফ মিশর। প্রাচীন মিশরের ভাষায় দেশটির নাম ছিল কমেট বা কালোমাটির দেশ। 10,10,408 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির অধিকাংশ এলাকা মরুময়। নীল নদ দেশটিকে দুটি অসমান অংশে ভাগ করেছে। নীল নদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলেই মিশরের বেশিরভাগ মানুষ বসবাস করে। এটি সারা বিশ্বের 13তম সর্বাধিক জনবহুল রাষ্ট্র। এই দেশের রাজধানী হলো কায়রো, সেটি এই দেশের সর্ববৃহৎ শহর। মিশরের সরকারি ভাষা আরবি। এই দেশের 95% মুসলিম এবং বাকিদের মধ্যে অধিকাংশ খ্রিস্টান। মিশরের জাতীয় পাখি হলো সোনালী ঈগল এবং জাতীয় ফুল হলো মিশরীয় পদ্ম, ও মিশরের জাতীয় খেলা হলো ফুটবল। এই দেশটি নীল নদ, পিরামিড ও তাদের রাজা বাদশাহদের মমির জন্য বিখ্যাত। প্রায় 5,000 বছর আগে ইজিপ্টের মানুষ মনে করত, তারা মরে যাওয়ার পর তাদের মৃতদেহ সংরক্ষণ করলে তাদের আত্মা ওই মমির মধ্যে ফিরে আসে। প্রথম দিকে মমি সংরক্ষণ পদ্ধতি জটিল ছিল, তাই মৃতদেহ বেশি দিন সংরক্ষণ করা যেত না। তখনকার সময় কিছু অভিজ্ঞ ব্যক্তি এই কাজে খুব পটু ছিল। তাদের কাজই ছিল শুধু মমি বানানো। ধারণা করা হয় একটা মমি বানাতে প্রায় 70 দিন সময় লাগতো। প্রাচীনকালে সবাইকে মৃত্যুর পর মমি বানানো হতো না। সাধারণ মানুষ মারা গেলে তাদের প্রচলিত পদ্ধতিতেই সৎকার করা হতো, আর মমি করা হতো সবচেয়ে মর্যাদাবান মানুষদের। কেননা মমি তৈরিকরণ প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। রাজবংশের রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভিতরের গোপন কক্ষে, আর রাজার সঙ্গে সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধনরত্ন ও দাসদাসী। মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায়, তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন গির্জার খুপুর পিরামিড, পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। খ্রিস্টপূর্ব 2560 সালে ফারাও রাজা খুপুর নিজে পিরামিডে তৈরি করেন। 4,400 বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম। 1889-এ আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুপুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময়ে অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিসৌধে লাগাতে শুরু করে। এই পিরামিডটিতে 3টি কক্ষ রয়েছে, আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হতো অনেকগুলি গোলক ধাঁধা। ইতিহাসের জন্য হেরোডোটাসের মতে এই পিরামিড তৈরিতে 1,00,000 লোকের 20 বছর সময় লেগেছিল। পিরামিড কিন্তু ক্রীতদাসদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয়নি। অনেক মানুষই বিশ্বাস করেন যে মিশরের পিরামিড ক্রীতদাসদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয়েছিল। কথাটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। তারা আসলে বেতনভুক্ত শ্রমিক ছিল, এবং যেসব শ্রমিক এই কাজটি করতে গিয়ে মারা গিয়েছিল, তাদের প্রত্যেককে পিরামিডের কাছাকাছি কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়েছিল। এখানে অনেক সময় পশু পাখিকেও মমি বানানো হতো। পৃথিবীর সবচেয়ে পুরাতন পোশাক পাওয়া গিয়েছে এখানেই, যা প্রায় 5,000 বছরের পুরানো। এই মিশরীয়রাই 365 দিনে 1 বছরের ক্যালেন্ডার আবিষ্কার করেছিল। এটা তারা করেছিল নীল নদের বার্ষিক বন্যার সময় নির্ণয় করার জন্য। এছাড়া তারা টুথপেস্ট এবং কাগজের পাশাপাশি তালা চাবিও আবিষ্কার করেছিল। মিশরীয় নারী ও পুরুষ উভয় মেকআপ করে তাদের চেহারা রাঙিয়ে রাখতো, কারণ তারা মনে করত এতে তাদের দেবতারা খুশি হবে এবং খারাপ আত্মারা তাদের থেকে দূরে থাকবে। মিশরের মুদ্রার নাম মিশরীয় পাউন্ড। এই দেশটি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও সোনা উৎপাদন করে। দেশটি মূল্যবান অপরিশোধিত তেল, তুলাজাত পণ্য, বস্ত্র, প্রক্রিয়াজাত খাদ্য, রাসায়নিক দ্রব্য, লোহা ও ইস্পাত উৎপাদন করে। এছাড়া মিশর তুলা এবং ধান অর্থকরী শস্য হিসেবে উৎপাদন করে, এবং এগুলি বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করে। এবং এখানে আখ, ভুট্টা, টমেটো, গম, আলু, কমলা, খেজুর ও আঙুরের চাষ হয়। মিশরে একটি অবাক করার মতো প্রথা রয়েছে, আর সেটি হলো নারীদের যৌনাঙ্গ ছেদ। তবে ইতিমধ্যে এই প্রথাটি অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং এই প্রক্রিয়ায় সামিল থাকলে তাদের সাজা হয় 7 বছরের জেল। তো বন্ধুরা, এই ছিল মিশর সম্পর্কে জানা ও অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।